দিনহাটার 2 নং ব্লকের নয়ারহাট থেকে নান্দিনা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা 30 বছরের বেশি সময় ধরে বেয়ার হয়ে রয়েছে। এই রাস্তা সংস্কারের দাবিতে এবার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল দিনহাটার নান্দিনা এলাকার বাসিন্দারা। নান্দিনা নাগরিক জাগরণ মঞ্চের পক্ষ থেকে শুক্রবার বাসিন্দারা জেলা প্রশাসনের আধিকারিকের কাছে রাস্তা সংস্কারের দাবি জানান। এদিন সংগঠনের পক্ষ থেকে মহাসিন আলী, গোলাম মাসুদ হোসেন, আবুল আরশাদ আয়ুব, মতিয়া রহমান, মেহবুব হোসেন, মোহাম্মদ হোসেন প্রমুখরা বলেন, প্রশাসনের আধিকারিকের সাথে দেখা করে স্মারকলিপি তুলে দিয়ে দীর্ঘ 30 বছর ধরে বেয়াল রাস্তার কথা তুলে ধরেন। বাসিন্দারা বলেন, নয়ারহাট থেকে নান্দিনা পর্যন্ত রাস্তাটি 2 দশকের বেশি সময় ধরে বেহাল অবস্থা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়, কিন্তু কোনো কাজ হয়নি। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন, এমনকি মহকুমার প্রশাসনের কাছেও লিখিতভাবে জানিয়েছে, তারপরও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি। তাই এদিন জেলা প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের জন্য স্মারকলিপি দেন। অবিলম্বে এই রাস্তা সংস্কার না হলে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার কথা বলেন তারা। আপনারা কেন আসছেন এখানে আজকে? আমরা প্রত্যেকেই অবগত যে উন্নত গ্রাম বা উন্নত শহরের জন্য উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার দরকার। এই উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা না থাকলেই কোনো মতো নেই কৃষি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কোনোটাই উন্নত হওয়া সম্ভব নয়। তো আমরা দীর্ঘদিন ধরে নয়াহাট থেকে শুরু করে আমাদের নান্দিনা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটার পরিস্থিতি বেহাল। দীর্ঘ 30 বছর ধরে প্রায় এরকম পরিস্থিতি। আমরা নানান রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকের কাছে গিয়েছি, প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন, কিন্তু রাস্তার কোনো কাজ হয়নি। এমতাবস্থায় আমরা একটা সংগঠন তৈরি করেছি, নান্দিনা নাগরিক জাগরণ সমাজ। সেখান থেকে আমরা এই সংগঠন থেকে একের পর এক আমরা ধাপে ধাপে প্রধান থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে স্যার এসডিও সাহেবের কাছেও আমরা কপি জমা দিয়েছি, মাস পিটিশন করেছি। তো আমরা আশ্বাস পেয়েছি, দিয়েছেন, কিন্তু তবু কাজ হচ্ছে না। তো আমরা আজকে তাই এডিএম সাহেবের কাছে এসেছি। স্যার আশ্বাস দিলেন, আমরা আশা করি যে রাস্তার কাজ ইমিডিয়েট শুরু হবে। এরপরেও যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব, আমার এই আশা রাখছি।